মা বই নগর বাপ্পা ইগলে বারসিন দা লাগাও মোবাইল আপনার পয়সা লাগে না কমেন্ট করতেন যেটা মনে হয় একটু মন করে দিলাই এক মানুষের লগে আপনার একটা কমেন্ট করলা যেটা শেখাই উত্তর পড়ে যায় পড়েন তুমি গিল্লা করলা তার দিলর মধ্যে গিয়া শুনলো দেখলো মানুষে আঘাত দিল তোমার দেখি আরো জনে করলো তোমার দেখি আরো জনে করলো তুমি খাটসি করিয়া ভিডিও হাস্য করে একটা আপনার কমেডি মাছ উঠাই দিলাই একজনে বেটারে গালিয়ার আরো জনে বেটারে গালিয়ার আরো জনে কমেন্ট করার যাই দিস তাই সারা গুণার বাকি হইবাই আর প্রত্যেকে যার যার বাট হইবে কোনো কমি হইতো নাই সহি হদিসের মধ্যে আল্লাহ রসুল কন্ট্রোলিং ভাবে চালাইতে লাগবো জবানের কন্ট্রোলিং ক্যাপাসিটি তোমার মধ্যে নাই মানুষের গিল্লা শেখাইও তুমি বন করো না কুটু বাক্য তোমার মুখ তাকি বন্ধ হয় না তোমার তাকি গিল্লা শেখাইও বন্ধ হয় না পরনিন্দা তোমার তাকি যাইবে না বাদ কমেন্ট তোমার তাকি ছুটবে না মানুষের গিবত শেখাইও ছাড়বে না কসম খুদার তোমার কোনো জিম্মাদারি নবীর লওয়ার কোনো কারণ না দুনিয়ার ইমানদার হে জওয়ান তুমি পার্থক্য উপনীত হইছ খবর দ্বারা লই লইছেন আমার আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার মহিলা এবং পুরুষরা আমারে ডরাও আমারে ডরাও আমারে ডরাও খাইল তুমি মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কইবনি না না সাত ওয়াজ এখন ওয়াজের মধ্যে কত বেড়াছড়া আর তো সোশ্যাল মিডিয়ার ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়া লাইন তো হইয়ার আপনারাও ব্যবহার করতে খেয়াল করিও এই সোশ্যাল মিডিয়া দিয়ে বহুত মানুষ এটাগুলো সব এটা আল্লাহর নিয়ামত নাই মতেন না কেন এটা মানুষের মানুষ বাড়াইনি না এটা ডিসকভার মানুষে করেছে ইনভেন্টার খেয়ে আল্লাহ লান মতেন না কেন আল্লাহর বস্তু ছড়া খেয়ে বানাইতে পারবো নি ওটা হ্যাঁ কিন্তু এইগুলা এক নিয়ামত নাই নি আরও কতটা বাড়াইব দিনে দিনে কিন্তু এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করিয়া বহুত মানুষ জন্মতগামী হইব হৌ সুবহানাল্লাহ বহুত মানুষে এই ওয়াজ দসিও শুনিয়া আমরার কাছে খবর পাঠাইন হুজুর ইনশাআল্লাহ আপনার ও ওয়াজ শুনিয়া আমি আমল করছি আর আল্লাহ তৌফিক দিতাম ওত পর্যন্ত করতাম একবার কই না সুবহানাল্লাহ কইলে গব হয়ে যাব ও দুই দিন আগে এক মানুষ আইছে আমার কাছে মুসলমান হইত মণিমুড়ি মানুষ শিলচার থাকি কইল হুজুর ওয়া শুনি উনি আমি আজ কতদিন থেকে আইছি আমি কইলাম রে বাবা তোমরার যে অবস্থা এখন দয়া করে তুই আমার এই হদিখান বানাইস থর হবাজু আগে টাইট হর আর থর হতার কাছে সোশ্যাল মিডিয়াত দিয়া ঘোষণা হর হবাজু টাইট করিয়ার বাদে তোর দাঁড়ো আছে বা শান্তি মানুষা হলো যাইছি কারণ আমরা এমন এক সিচুয়েশনে এখন বর্তমানে আছি তারে কইলাম তোর কোনোকে যদি মুসলমান মেয়েগুলো লগে অবৈধ প্রেম করিয়া ফাগল বানাইয়া লইয়া যায় তো এইগুলো সম্প্রদায়িক আপনার হয় না বরং এটা সম্প্রীতির আপনার পরিচয় হয় কৌন আউজবিল্লাহ আর যদি আমরার কোনো ব্যান্দাজে ও আপনার বেগর গিয়া তোমরার কোনো কোনো আনিলা তো এইগুলো লাভ যে হাত হয়ে যায় মাটি গেছে এইসব নেরো আইয়ে তোমরা যখন আমরা দেখ রা আছে থুন তোর ফর তো কারে বাবা আমারই ভুদি বেড়াইছিলাম মাত বুঝা গেছে তো আমার হওয়ার মকসদ হইল এই সোশ্যাল মিডিয়াত মানুষে আলোচনা শুনিয়া মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ ইসলাম গ্রহণ করার দিকে অ্যাডভান্স হল হৌ সুবহানাল্লাহ খালি ওয়াজ না ওয়াজ গবেষণা ইসলামের বিভিন্ন দিক সব দেখিয়া আর ও সোশ্যাল মিডিয়া কম সময় জোরে কারণে বহুত মানুষে ব্যবহার করিয়া জাহান্নামও জানি না না আমি অবৈধটার ছাড়ি দিলাম বৈধ যেগুলো আছে আজ তোমার বুঝো সমাইছে না একমাত কমান্ড করা এটা হইল বহুত বড় এক ব্যাপার কমেন্ট করার মাধ্যমে গিবত হয় তুহমত হয় জাহান্নামের রাস্তা খুলে নতুবা জান্নাতের রাস্তা খুলিব হাজার হাজার বেড কমান্ড বাদ কমান্ড দখল করিয়া দুজগর রাস্তা তুমি খুলিয়া থরায় আমার আল্লাহ আপাকে ফরমাইছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল হুমাজা আল্লাযী জামা মাল ওয়াআদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি মহান গুণার আপনার
আপনার পরিণতি সম্পর্কে তিন মহাপাপ করলে মানুষ কি পরিণতি ভোগ করব সেই ব্যাপারে বিস্তার আলোচনা করছেন এর মধ্যে ফয়লাটা আল্লাহ কইরা ওয়াইলুন ও মানুষ ধ্বংস আর बर्बाद হইব আল্লাহ যারে ধ্বংস হইব কি পর্যন্ত ধ্বংস হইব মহান স্রষ্টা যারে ধ্বংস হইব হইব হে কিলা ধ্বংস হইছে একবার নিজে লাগাও ডিসি ধ্বংস কইলে তার ধ্বংসর একশন কত একবার চিন্তা লাগাও আহকামুল হাকিমিন মহান আল্লাহ কইছেন ওয়াইলুন ও মানুষের আর ধ্বংস আর বরবাদ হইবা এরা জাহান্নামী হইবা প্রতবষ্ট হইবা গোমরা হইবা এরা মানুষ দুজকর লাগড়ি হইবা খেবা খারা আল্লাহ কইরা আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজা যে মানুষে ও মানুষ হল যারা হুমাজা করব আর দুই নম্বরে আল্লাহ কইরা লুমাজা করব লুমাজার হুমাজা মানে কি বস্তু লুমাজার মুফাসসিরিন আল্লাহ মখলে কইরা বেশিরভাগ মুফাসসিরিন হল রায় হইল লুমাজা হইল মানুষে মানুষের গিবত শেখায়ত করা মানুষে মানুষের লগে শেখায়ত গিল্লা করা মানুষে বেড কমান্ড মানুষের উপরে করা না বুঝিয়া মানুষের উপরে কমান্ড যদি করে এটা লুমাজার অন্তর্ভুক্ত হইব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারিমের মধ্যে জানাই দে ইয়া ও মুসলিমানদার হল ইয়া কুমুজান তোমরা গুমান থাকি বাসো গুনা থাকি তোমরা বদগুমান থাকি বাসো আজ বদগুমান করিয়া এক মানুষের উপরে বেড কমান্ড করি তুমি তৈর লাই মনে করাই তুমি গুনা হর না কসম খুদার আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই দিরা এক মানুষ গিয়া জেহাদের ময়দান শহীদ হইছে আবার শহীদ হইল আবার জিত হইল আবার শহীদ হইল এক হাজার বার যদি এক মানুষ জেহাদে শহীদ হয়ে যায় আর কোন মানুষের হক যদি মারিয়া খায় কোন মানুষের যদি কমেন্ট করিয়া কোন মানুষের গিবত করিয়া আর হে যদি মরি যায় গিয়া আর ই বেটা যদি তারে আপনার মাফ করি দে না একশো বার শহীদ হইয়া যদি দুনিয়া থাকি বিদায় লয় কিয়ামতের ময়দানো আল্লাহ তারে ছাড়িয়া দিতা নাই একবার হোক না আউযু বিল্লাহ যে তামো লোক তা কমেন্ট আসে নি না নাই মাতো না কেনে তুমি দেন ওলা বাজার গরম খরতায় করে কাট সিট করিয়া আফতা বেগুটু মায়া তোমার সারিলে এখন নবীজিয়ে ফরমাইতিরা যে মানুষে গুনার রাস্তার একটা পথ খুলে দিব মাত বুঝলেন এবার এনতে কই ভাই আমরার ভাই ফিরে গেলে কি আমি দুই ভাই মারি আর দেবা ভাই বলে নাই আর আমরার ভাই রইবার জীবন নাই শেষ হয়েছে ওইবার ইচ্ছাও নাই এর লাগে প্রায় জায়গা মাতিল দুই সাইড মাতি কারণ ওজে আপনার আমি মাতো আসলাম ও কথা এই যে কমান্ডগুলা করা হয় দেখবা বুঝে না বুঝিয়া যেটা মনে হইব আহ হইতে হইতে একজনে আর যে কাফির কুফির কত ফতোয়া ফতো তাই বেড়ে আসে না নাই আল্লাহ আকবার একবার হোক আউযুবিল্লাহ ইয়া আল্লাহ এটা কিটা অবস্থা আমরা শুরু করছি এটা মূল ব্যাপার হইল ইমানের দুর্বলতা আত্মান ঠিক আছেন আল্লাহ নবী ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহ নবী ফরমায় যাও আমার উম্মত তোমরা কইলে হইতো না আমি নবী কইয়ার আল মুসলিমু ও মানুষ প্রকৃত মুসলমান মান সালিমাল মুসলিমুন যার তাকি মানুষ দা মুসলমান হল সালামত থাকব যার তাকি মুসলমান হল হেফাজতে থাকব যার তাকি মানুষ জাতি তার মুক্ত মান সালিমাল মুসলিমুনা তার আগ তাকি মানুষ মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি তার জবান তাকি আর আগ তাকি মানুষের মানব গোষ্ঠী মুসলমান হল মাহফুজ থাকবা সংরক্ষিত থাকবা হেফাজতে থাকবা আমার আল্লাহর নবী ফরমাইছিলা ও মানুষ আসল মুসলমান জিন্দগি বন্তি হে আমল সে জিন্দগি বন্তি গে জন্নত বি আর জাহান্নাম বি ওয়া খাকি আপন ফিতরত মে না নারী গে না নুরি ভাইরে তোমার ব্যবহারে জন্নত বনব ভালো ব্যবহার করো জন্নতের মালিক বনবায় যদি ব্যবহার না করবা তাহলে জাহান্নামের মালিক বনবায়
এই মাটির শরীর আল্লাহ তোমারে বানাইছে এটা জাহান্নামীও ছিল না জান্নতীও ছিল না জান্নতে আমল বানাইব জাহান্নামও যাইব যদি বেআমলি গিরি হলো সবচেয়ে বড় বেআমল হইল মুসলমানে আপনার মানুষের লগে অভদ্র ব্যবহার করে মুসলমান আমি আলোচনায় রত ছিলাম আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে খোঁজা এক নম্বর হইল যারা মানুষের গিবত শেখাইও ধরে মা বইন হল বাব্বাই হল একবার চিন্তা লাগাও মোবাইলও আপনার পয়সা লাগে না কমেন্ট করতে যেটা মনে হয় একটু মনে করি দিলাই এক মানুষের লগে অবাক একটা কমেন্ট করলাই যেটা শেখাইও তোর পর্যায়ে পড়ে তুমি গিল্লা করলাই তার দিলের মধ্যে গিয়া শুনলো দেখলো মানুষে আঘাত দিল তোমার দেখি আরো জনে করলো তোমার দেখি আরো জনে করলো তুমি খাটসিট করিয়া ভিডিওত হাস্য করে একটা আপনার কমেডি মাছ উঠাই দিলাই একজনে বেটারে গালিয়ার আরকজনে এই বেটারে গালিয়ার আরকজনে কমেন্ট করার যাই দিস তাই সারা গুণার বাকি হইবাই আর প্রত্যেকে যার যার বাট হইবাই কোনো কমি হইত নাই সহি হদিসের মধ্যে আল্লাহ রসুলে ফরমাই দিরা কিন্তু জানিয়া রাখো হে মুসলমানের বেটাই নার বেটি আমার আল্লাহ রসুলে ফরমাই দিরা তোমরা দুই বস্তুর জিম্মাদারি লইলাও আমি আল্লাহর নবী তোমরা লাগি জন্নতর জিম্মাদারি লইম এর মাধ্যমে নবী দিয়ে ফরমাই দিরা মান আজমাল্লি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমাল আহুল জান্না আল্লাহ রসুলে ফরমাই দিরা যদি তোমরা একমাত্র তোমরার দুই টুটর আর দুই উড়াটর মাঝখানের জিম্মা লইতে পারো তাহলে আমি নবী কইয়ার আমি আমি তোমরা লাগি জন্নতর জিম্মা লই লইম একবার কও না সুবহানাল্লাহ এখন যদি কই জন্নত যাইতানি এখন জনে না করবানি জোরে মাতুন না কেউ না করমুনি সারা জন্নত যাইতাম ইনশাল্লাহ না কিন্তু এখন আল্লাহর রসুলে কইছেন জন্নতর জিম্মা তাই আমরা লই লইবা নবীজিয়ে জিম্মাদারি লই লাইন যদি সয় আর জন্নত যাইতে কোনো অসুবিধা আছে নি সরাই মাতো না কেনে ও খরর ভাই আনতে কোসাই অসুবিধা আছে নি আল্লাহর নবীয়ে যদি আমরা বেহেস্তর জিম্মা লই লাইন তাইলে যাওয়াটা সহজ নেন তাইলে জিম্মাদারি দিতাম নি আমরা ইনশাল্লাহ বড় আঙ্গাজ করে কইলাই দিতাই নি বহুত কঠিন ব্যাপার তাইলে আল্লাহ রসুল বরমাই যা মান আজমাল্লি বাইনা লিজলা বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাই ও দুনিয়ার মানবেরা এ আমার উম্মতেরা দুইটা বস্তুর জুম্মা তোমরা লই লাও এক নম্বর তোমরা দুই টুঠর জিম্মা লই লাও দুই নম্বর দুই উরাথর মাঝখানোর জিম্মা তোমরা লই লাও আমি আল্লাহর রসুলে বরমা ইয়ার আমি তোমরা লাগি জন্নতর জিম্মা লই লইম কও সুবহানাল্লাহ আল্লাহর নবীর জন্নতর জিম্মা দিলে কসম খুদার আল্লাহর জাতর কসম এক লক্ষ বার কসম খেয়ে বলতে পারি যদি নবীয়ে জিম্মতর জিম্মা লই লাই তোমার লাগি জন্নত মানুষের গিল্লা শেখাইও তুমি বন্ধ করো না কুটু বাক্য তোমার মুখ তাকি বন্ধ হয় না তোমার তাকি গিল্লা শেখাইও বন্ধ হয় না পর নিন্দা তোমার তাকি যাইবে না বাদ কমেন্ট তোমার তাকি ছুটবে না মানুষের গিবত শেখাইও ছাড়বে না কসম খুদার তোমার কোনো জিম্মাদারি নবীর লওয়ার কোনো কারণ নাই হ্যাঁ জন্য তো যাইতাম বড় সোজা ব্যাপার বড় কঠিন ব্যাপার আল্লাহর কসম কিয়ামতের দিন 60 বছর বাসি বাই বালিক তাকে লইয়া মত পর্যন্ত যতখান মাত মাতিস বা ডোক পালাও সারার হিসাব আইব নি মাতই না কেনে হ্যাঁ সারার হিসাব আইব কিন্তু চিন্তা করো রে ভাই এটা চিন্তা আমরা করি না ফিকির করি না ট্রেডিশন হাওয়া হো জিদর কো চলো তুম ইদর কো হ্যাঁ উডাউডি বেড়া সেরা লাই তোরা ফাঁক মারি লেখো তোরা ফাঁক মারি লেখো এর লাগে আমি প্রায় জায়গা গেলেও কই ক্লাস ওয়ানের ছাত্র টেনও বাইও না কোটি 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 অরুদা হুজুগে মাঝে আমার একটা ভাল মারে আমার বাস বেড়া খাই যায় মাত বুঝা গেছে ও আগর বুজুর্গ কলরে তোরা কষ্ট করাই এটা ইচ্ছা মারো সাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قرآن أكبر صلى الله عليه وسلم আর একবার চুক্তি করো আর খেয়ে উঠিতাম না এখন ইনশাল্লাহ কতবেলকে আয়ত করছি আর আয়ত নাই তিন নম্বর ইনশাল্লাহ খুয়াইছি আর উঠিলেও কিন্তু তোমার ডাক্তার করি উবা করো এগুলোকে বিলকুল লড়াচড়া করিও না হ্যাঁ এনে কোনো করণীয় কাম মানুষে করে বর্জনীয় ছাড়ে না
নমাজ মাশাআল্লাহ মানুষে পড়ে কিন্তু সে গায়ত বাদ দিয়ে না মসজিদ থাকি বারোইও মেশাবো সে গায়ত করে দিব আসেনি না নাই মাথায় না কেন আল্লাহ নবীর মাদিকে আমরা বিশ্বাস করিনি না করলে ইমান থাকবো নি নবীজি কইলে আল গীবা গীবত করা আশাদ্দু মিনাজ জিনা সিনা থাকি আরো বাদ তারপর হন আউযুবিল্লাহ আমি কইছি না আল্লাহর নবী বিশ্বাস আসেনি পালা করি আসেনি জিনা থাকি বাদ খাম খে খে করতে হাত কান তোলা মারা যায় মারবাই নি খেও তোলা মাতো না কেন খেও করে মানমুনি আমরা একবার হন আউযুবিল্লাহ খেও রাজি হইতাম না তো তাইলে আজ থাকি আমরা আর জিনা থাকি বাদ খাম গীবত করতাম না হন ইনশাআল্লাহ এখন নু দলিল আছে কই না হুজুর গীবত না টাইম যেটা করেন ওটা হইয়া আসেনি না নাই মাতো না কেন জি না হুজুর গীবত না চাইন যেটা করেন ওটা কইরা আসেনি না নাই আল্লাহ রাসূলের জিজ্ঞাসা হইছে মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্ব নবী গীবত কাকে বলে নবী যে কইরা কোন মানুষের ওকু চরে এমন মাত মাতিলা এমন কথা কইলা এমন খাম কল্লাই যেটা সামনে করলে বেজার হইব দুঃখিত হইব মনক্ষুণ্ণ হইব আমরা বেজার হয়ে যাইব রাগান্বিত হইব একজনে প্রশ্ন করেন ওগো নবীজি যদি তাই নকরেন নবী যে কইলা তাহলে তো হইল গীবত আর একজনে রায়ন কইলা ইয়া রাসূলুল্লাহ যদি না করেন নবী যখন তার নাম হইল তুহমত গীবত করা যে লাগু না তুহমত করা ও লাগু না গীবত করা যে লাগু হারাম তুহমত করা ওলা হারাম সাব আল্লাহ পাকে ফরমাইছিলা কোরআন শরীফের মধ্যে আমার আমার ইমানদার বন্দা হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছিলা এ আমার বন্দা হল রে আমি তোমরা রে কইয়া তোমরা গীবত করিও না কারণ গীবত করা ওলা বাদ গুনা জেলা এক মানুষ ইউহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাতান যাকারিতুম আল্লাহ কইলা তোমরা যদি কোনো মানুষে মরা ভাইয়ের মাংস খাইতো খেয়ে বালা খাইতো না মরা মাংসর মাংস খাওয়া যে লাগু না জেলা না পছন্দিতা তার নাকি আরো বাদ গুণা হইল গীবত করা আল্লাহ রসুলে কইলা গীবত করা জিনা থাকি বাদ গুণা মোবাইল ব্যাড কমেন্ট করিয়া তুমি গীবত করলাই হে আল্লাহর গুলাম একবার তুমি চিন্তা করো কোন কাম করছ গীবত করা তোহমত লাগানি গুণা কবিরা হারাম এই দুয়ো কাম করলে জিনার মত গুণা থাকি বাদ গুণা সাহাবাই কেরামে কইন গো বিশ্ব নবীজি জিনা করলে 100 ডান্ডা মারা লাগে বিবাহিতা বিবাহিতা মহিলা বিবাহিত পুরুষে করলে তারা সংসার করা লাগে পাথর দুইটাই মারা লাগে কত বাদ খাম থাকি জিনা কিলা বড় গুণ হয়ে যায় আল্লাহর নবী কইলা দেখো দেখো তোমরা বালা করে বুঝো কারণ জিনা করলে গো আল্লাহর হক করছে তার লগে হদ জারি আছে হদ জারি করার বাদে শাস্তি বাস্তি বিয়া তৌবাতিল্লাহ করলে আল্লাহ মাফ দিলাইব কিন্তু যদি কোনো মানুষে গীবত করে 1000 বার তো আপনার তৌবা করে আর 1 লাখ ডান্ডা তার বিশাল লাগানি যায় কেন আমি কই আর আল্লাহ নবী কইলা যদি 1 লাখ 1000 বার তৌবা করিলাই আর ই বেটা যদি গীবত করে আর যার গীবত করছে তার কাছে যদি তারই খবর নিন্দার খবর পৌঁছিলাই আর যদি হে জানিলাই আর এর বাদে যদি খালি মসজিদের ভিতরে খামাইয়া খোল্লা মাটি লাগাইয়া খামার গীব আপনার তৌবা করে হজরে আসদ গিয়া খোল্লা গাড়িয়া তৌবা করে হে যদি মিজাবে রহমতর তলে গিয়া শ্রদ্ধা করি তৌবা করে আর পার ময়দান গিয়া যদি খালি তৌবা লাখান তৌবা করে কসম খুদার একটা তৌবা আল্লাহ গোসিত নাই যার গীবত করছে যারে বেজ্জত করছে যদি হে মাফ করি না দিব রে ভাই এখন কৌ চাই গীবত গুণা বড় না জিনা বড় গুণা গীবত গুণা বড় তোমার লাগে গীবত গড় গুণা জানি মাতো না কেনে গীবতর বাজার বন্ধ হয়েছে নি আমরা আর জিনা থাকি লক্ষ পার্সেন্ট বেশি গীবত আছে নি না নাই ও সড়াই তো খে তোমারে সড়াই তো খে সড়াই তো খে লাগি আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ কইরা ও দুনিয়ার ইমানদার হে জওয়ান তুমি পার্থক্য উপনীত হইছো কবর দ্বারা লই লইছেন আমার আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযী হে ইমানদার মহিলা এবং পুরুষরা আমারে ডরাও আমারে ডরাও আমারে ডরাও খাইল তুমি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কইবনি না না ও না বইয়া শ্বাস ফলাইছো খুব জোরে আবার টান মারছো বাবা খাম হইছে না ও তুমি লাশ নাই নি মাতো না কেনে বারা বেলা ভিতরে বালা করি ভিতরে পাম ভিতরে ঢুকাইছো খাইছো শাড়ি দেয় বারো না লাশ নাই নি কিয়ত ফুটঙ্গি হলো
কিয়ত বাহাদুরি হল ও আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আই যারা তুমি তোমার জ্ঞানী মনে করো বসি ধরে দাঁড়া লও না আইজ তুমি ব্যবসায়ী টেকালা মসি দাও না আইজ তুমি চাকরিজীবী তোমার মসি দর দরকার নাই তোমার নমাজ দর দরকার নাই আস্তা জিন্দগি জেলা মনে করো না কাটাই লাই আসর রক্ত দাম দে সালাম করতে করি হঠাৎ দাঁড়িয়ে সাইকে সার রাখলাই তো কি একু বেবাউকে মাথা দিলাই মনে করলাই মুসলমানি জীবনের হিসাব কিতাব আইল বিলাইছো একবার চিন্তা লাগাও কসম খোদার কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইব তোমার জীবন খানো কাটাই আইছো একবার তুমি চিন্তা লাগাও إلا الله جل لا إله إلا الله.